আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের সাইটে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদের কি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সিপিএনএ লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা একেবারে নিচের দিকে চলে যাব। একেবারে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবো সফটক্লোজ অ্যাপ ইনস্টলার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস। তো আমরা এখন এই জাস্ট ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করে দেবো। ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে যে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটি আছে সেটি চলে আসবে। চলে আসার পর আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও। ইনস্টল নাও ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারবো। তো বন্ধুরা, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার পূর্বে আমরা দেখি আমাদের সাইটটি ঠিক দেখতে কেমন দেখা যায়। তো সাইটটি দেখতে কেমন দেখা যায় সেটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সাইটটি নতুন অবস্থায় আমরা যখন ডোমেইন এবং হোস্টিং এর সাথে অ্যাড করব ঠিক এমন ভাবে আমাদের সাইটটি শো করবে। তো আমরা এখন যদি এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে সেটি ইনস্টল করি, তাহলে আমাদের এই ওয়েবসাইটটির আমাদের যে রূপরেখাটি আছে সেটি অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। তো আমরা জাস্ট এখন এখানে জাস্ট নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আমরা এখানে ওয়ার্ডপ্রেসে আসার পর ইনস্টল নাওতে ক্লিক করে দেবো। ইনস্টল নাওতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি রয়েছে সর্বশেষ ভার্সন হচ্ছে 5.6। এটি ভার্সনটি অটোমেটিক্যালি চলে আসবে এবং আপনারা এখানে এরপর দেখতে পাবেন চুজ ইনস্টলেশন ইউআরএল মধ্যে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ডিফল্ট ভাবে HTTPS রয়েছে। অর্থাৎ এখানে যদি আমাদের এরকম ভাবে শো করে, তাহলে আমরা বুঝে নিব যে আমাদের যে SSL সার্টিফিকেটটি রয়েছে সেটি অ্যাক্টিভ করা আছে। যদি আপনাদের এমনটা না আসে, আপনাদের যদি এমনটা না আসে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করা নাই। যদি আপনাদের SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করা না থাকে, তাহলে আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলবেন। কথা বললে উনি আপনার যেই SSL সার্টিফিকেটটি আছে এটি অ্যাক্টিভ করে দেবে। তো এটি আপনি অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার অলরেডি এরকম HTTPS নামে একটি ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে এখানে অটোমেটিকলি। তো এখন এখানে যেটা হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটের আগে www চান, তাহলে আপনার এখান থেকে HTTPS www.t সিলেক্ট করে দিবেন। তো এটি হচ্ছে আপনার যদি SSL সার্টিফিকেট অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার SSL সার্টিফিকেট অ্যাক্টিভেট না থাকে, তাহলে আপনি এখান থেকে SSTP www.t সিলেক্ট করে দিবেন। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো এস নেই। অর্থাৎ আমাদের যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে আমরা SSL সার্টিফিকেটটা অ্যাক্টিভ না থাকলে আমরা এটা করব। আর যদি আমাদের SSL সার্টিফিকেটটা অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা এখানে HTTPS টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে চুজ ডোমেইন, অর্থাৎ আমরা কোন ডোমেইনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। তো আমরা যেহেতু আমাদের যে যেটা মেইন ডোমেন রয়েছে সেখানে আমরা যেহেতু আমাদের যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে কোনো কিছু পরিবর্তন করব না। এখানে যেরকম আছে সেখানে সেরকমই রেখে দিবে এবং লাস্ট আপনারা ইন ডাইরেক্টরি থেকে WPT কেটে দিবেন। এটি কেটে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো সাইট সেটিং। সাইট সেটিং এর মধ্যে এখানে সাইট নেম রয়েছে। আপনি এখানে আপনার সাইট নেমটা কি দিতে চান? তো আমরা এখানে যে কোনো একটি সাইট নেম দিয়ে দিতে পারি। তো আমি এখানে জাস্ট অনলাইন শপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ওয়েবসাইটটি হচ্ছে অনলাইন শপ রিলেটেড। তো আমি এখানে অনলাইন শপ দিয়ে দিলাম এবং আমরা চাইলে এখানে ডিসক্রিপশনটাই দিয়ে দিতে পারি। এটি অবশ্য আপনারা না দিলেও চলবে। তারপর আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। ওকে, আমরা আমাদের সাইট ডেসক্রিপশনটি দিয়ে দিয়েছি। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো অ্যাডমিন অ্যাকাউন্ট। তো এখানে আপনার অ্যাডমিন অ্যাকাউন্টটি আপনারা কি নামে আপনারা ইউজার নেমটি দিবেন। তো আমি এখানে জাস্ট যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি, মানিক 1122। তারপর আমরা এখানে আমাদের পাসওয়ার্ড ঘরে একটি পাসওয়ার্ড দিব। তখন এখানে পাসওয়ার্ড ঘরে আপনি এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কোনো সংখ্যা দিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ডটি স্ট্রং দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে এখানে স্ট্রং নামে একটি নোটিফিকেশন চলে আসছে। অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়েছে। তো এরপর আমরা এখানে যে অ্যাডমিন ইমেলটি রয়েছে এটা যেভাবে আছে সেভাবেই থাক। আপনারা চাইলে আপনাদের যে অন্য ইমেল থাকলে অন্য ইমেল এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে যে অ্যাডমিন ইমেলটি রয়েছে এই ইমেলটি থাকে এই ইমেলটি দিয়ে দিব। দিয়ে আমরা এখন জাস্ট এখানে একটু নিচের দিকে যাব। নিচের দিকে চলে গেলে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। এমন একটি নোটিফিকেশন আসার পর আমরা একটু অপেক্ষা করার পর দেখতে পাবো এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে সেটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে এটি সাকসেসফুল ভাবে
আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের সাইটের একটু লুক দেখতে চাই, তাহলে আমরা এখন একটু এখানে জাস্ট রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটির রূপরেখা পাল্টে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অনলাইন সাইটটি রয়েছে সেটি এরকম দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর। তো আমরা এখন এখানে যে সাইটের নেমটি দিলাম সেটা হচ্ছে অনলাইন শপ, এবং আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম বেস্ট অনলাইন সাইট ইন বিডি, সেটিও এখানে শো করতেছে। তো এগুলো সবকিছুই আপনারা এডিট করতে পারবেন পরবর্তীতে। আপনারা এখানে আপনাদের যখন কোনো থিম ইনস্টল করার পর আপনারা এগুলো সবকিছুই আপনারা খুব আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এখন পুরোপুরিভাবে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ব্ল্যাঙ্ক রয়েছে, পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহী করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সাথে থাকার জন্য।